بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله حمد الشاكرين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. الله رب العالمين دربار أمرا لقو كل شكري آدائي كرشي رب العالمين ديرغو অনেক দিন পর আমাদেরকে আবার আমাদের প্রাণপ্রিয় চ্যানেল ইকরা বাংলা কর্তৃক আয়োজিত আমাদের অনুষ্ঠান এনলাইটেন জার্নি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের সবার পরিচিত ব্যক্তিত্ব, আপনাদের সবার পরিচিত মানুষ হযরত মাওলানা শেখ আব্দুল হাই খান সাহেব আমাদের সাথে আজকে আছেন। উনি আমাদেরকে আজকে ছেলে সন্তানের দায়িত্ব মাতা পিতার প্রতি, আমরা যে সাবজেক্ট কন্টিনিউস করতেছিলাম ইনশাআল্লাহ উনি আজকে সেটার উপর আলোচনা করবেন। আলোচনার প্রথম সেগমেন্টে আমরা ওনার আলোচনা শুনব ইনশাআল্লাহ, এরপরে পরবর্তী সেগমেন্ট থেকে আমরা ওনার আলোচনার ফাঁকে ফাঁকে কিছু কল আপনাদের কাছ থেকে নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। তা আমি সর্বপ্রথম আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি সবাই ভালো ছিলেন এবং সবাই কোরবানির ঈদ সেলিব্রেট করেছেন ঠিক মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি যেন কবুল করেন, এবং যারা হজ করতে গেছেন হজ থেকে ফিরে আসছেন সবার হজ যেন কবুল করেন। এই তামান্না নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আপনাদের সাথে আপনাদের পরিচিত ব্যক্তিত্ব হযরত শেখ জনাব মাওলানা আব্দুল হাই খান সাহেবের সাথে পরিচয় করিয়ে নিই। শেখ, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুক্রিয়া। সম্মানিত ভাই বোনেরা, আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের এই আলোচনা থেকে অনেক উপকৃত হবেন দিন এবং দুনিয়া আখেরাতে সবখানে ইনশাআল্লাহ। বাচ্চারা, আমরা যে কষ্ট করি বাচ্চাদের পিছনে, কীভাবে বাচ্চারা আমাদের সাথে বিহেভ করবে, ছেলে সন্তান আমাদের সাথে কীভাবে বিহেভ করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং সুন্দর কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন। আমরা অনেক আয়াত নিয়ে এসেছি, হাদিস নিয়ে এসেছি ইনশাআল্লাহ। আজকেও আমরা শেখের কাছে যাব, আমরা সময় নষ্ট করবো না। আশা করি ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন এবং সুন্দরভাবে উপভোগ করবেন আল্লাহর দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানকে কী বলছেন আপনার প্রতি করতে। যাচ্ছি শেখের কাছে সুন্দর আলোচনা শোনার জন্য। শুকরানাকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সুম্মা আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অযুত নিযুত শুকরিয়া, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং তাসলিমাতের পরে আপনাদের শুকরিয়া আদায় করছি যে রেগুলারলি প্রত্যেক বৃহস্পতিবারে 2টা থেকে 3:30 পর্যন্ত ইকরা বাংলার এই অনুষ্ঠানে
আপনাদের বুধবারের প্রতিদিনের এই অনুষ্ঠানে, প্রতি বুধবারের এই অনুষ্ঠানে আপনারা যে কষ্ট করে টিভির সামনে বসেন, সময় দেন, এজন্য আপনাদেরও শুকরিয়া আদায় করছি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের ভালো কাজের শুকরগুজার হয় না প্রকারান্তরে তারা আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করতে পারে না। এজন্য আপনাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানির এই ঈদের পরে আপনারা যে এখনও সময়ের কোরবানি দিচ্ছেন দিনই এলিম অর্জন করার জন্য, এজন্য আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন, টিভি কর্তৃপক্ষ, আমরা আপনারা সকলের এই খিদমতকে, সময় দেওয়াকে কবুল করুন এবং এটার জন্য আমাদের জন্য দুনিয়ায় সম্মানের কারণ বানান, আখেরাতেও আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি গত সপ্তাহে সম্ভবত মূল পর্ব আলোচনা শুরু করেছিলাম প্যারেন্টস রাইট বা রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস দ্য প্যারেন্টস, এই বিষয়ের উপর মৌলিক ভূমিকাসুলভ আলোচনা গত সপ্তাহে আমরা রেখেছিলাম। সেখানে সূরা বনি ইসরাইলের একটা আয়াত আমি আলোচনা করে পাঁচ ছয় দফা দায়িত্ব সন্তানের উপরে, যা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সন্তানগুলোকে, ছেলে হোক মেয়ে হোক, তাদের জন্য এই দায়িত্বগুলো প্যারেন্টের ব্যাপারে পালন করতে হবে। এখানে আমি সূরা লোকমানের একটা আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেম বিষয়ের উপর, তবে একটু সামনের দিকে আমরা যাব ভূমিকার পরেই, একটু ডিসকাশনে যাব মেইন বিষয়ের, প্যারেন্টের জন্য আমরা কতটুকু দায়িত্ব পালন করব, কোন পর্যায়ে তাদের কথা শোনা যাবে না, কোন পর্যায়ে শোনা যাবে, এই বিষয়টা এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। একটা জিনিস, কোরআন শরীফের যত জায়গায় পিতামাতার প্রতি দায়িত্ব পালন এহসান করার কথা বলা হয়েছে তত জায়গায় সেই বিষয়টাকে প্রায় বিস্তারিত আলোচনা করা হয়েছে, অন্যান্য বিষয়গুলোকে এত আলোচনা করা হয়নি, সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে তার সাথে, বিশেষ করে আল্লাহর সঙ্গে শিরক না করা, আল্লাহর ইবাদত করা, এই বিষয়টা প্রথমে আলোচনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, কিন্তু তেমন বিস্তারিত বলা হয় নাই। যখনই প্যারেন্টের কথা বলা হয়েছে তখন বিস্তারিত চলে দেওয়া হয়েছে, এর কারণ কি এটা আমরা ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়টা, কোরআন শরীফের যত জায়গায় এই আয়াতগুলা এসেছে, আমার জানা মতে আমি সাত আট জায়গায় পেয়েছি কোরআন শরীফে, এই তো এক জায়গায় পাইলেন ওই কাল লোকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আরেক জায়গায় আছে আপনার এটা সূরা নিসায়, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া জারি দিল কুরবা ওয়া জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম, এই যে প্রথমে বলা হয়েছে আল্লাহর দাসত্ব করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, হ্যাঁ, এবং তার সাথে শরিক করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এখান থেকেই বিস্তারিত। তারপরে প্যারেন্টদের আত্মীয় স্বজন, এতিম মিসকিন, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, সঙ্গী সাথী, বন্ধু বান্ধব যা আছে, এরপরে অধীনস্থ কর্মচারী, সবাইকে নিয়েই মানুষের সংসার, ফ্যামিলি। তো ফ্যামিলি প্যারেন্টকেই বিল্ড করেই, শুরু দিয়েই, প্যারেন্ট দিয়ে শুরু হয় এবং এরপরে এটা এক্সটেন্ড হয়, প্যারেন্টের কাছ থেকে ছেলে মেয়ে আসে, ছেলে মেয়ের কাছ থেকে নাতি নাতল আসে, না ছেলে মেয়েরা বিয়া শাদি করে, আরও আত্মীয় হয়, এই সব কিছুই এক্সটেন্ড হয়, ফ্যামিলিটা এক্সটেন্ড হয় প্যারেন্টের কারণে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আয়াতে শিরকের বিরুদ্ধে বলা এবং তার ইবাদতের কথা বলার পরেই প্যারেন্টের কথা বলেছেন, প্যারেন্টের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য, এহসান করার জন্য, এবং এই সংক্রান্ত ডিটেলস আলোচনা করে দেন। যেমনটি ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সঙ্গে কোনো অবস্থাতেই কাউকে শরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে মারাত্মক জুলুম, বড় আকারের জুলুম, এটা মারাত্মক মহাপাপ। এরপরে আল্লাহ বলে ওয়াইন জাহাদাকি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদে, এবং এখানে ডিটেইলস দীর্ঘ পাঁচ ছয় লাইন কোরআন শরীফে আলোচনা করে। এখানে আমরা দেখতে পাই প্যারেন্টিংয়ের আলোচনাটা যখন আল্লাহ শুরু করেছেন তখন ডিটেইল করেছেন, কিন্তু তার বিষয়ের আলোচনাটা, তার ইবাদত করা এবং শিরিক না করাটা সংক্ষেপে বলেছেন। তারপরে আসেন সূরা আরাফের আয়াত, কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এই যে শুরু হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তার সঙ্গে কাউকে শরিক করা, আর এরপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম, সব কিছুই প্যারেন্টকে নির্ভর করে, আওলাদ তো আসে প্যারেন্টের কারণেই, প্যারেন্টের কারণেই আমরা হয়েছি, আমাদের কারণে আওলাদ আসে। সো এই জন্য প্যারেন্টের বিষয়টাকে যখনই আল্লাহ ধরেছেন তখন এটা ডিটেলস বলেছেন। এরপরে দেখেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, এখানেও
আল্লাহর ইবাদতের কথা সংক্ষেপে বলা হয়েছে, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, লম্বা ডিটেলস আলোচনা করেছেন প্যারেন্টিংয়ের ব্যাপারে। তারপরে যান সুরা বাকারা, লা তাবুদুনা ইল্লাল্লাহু ওয়াল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর হুকুম মানা ছাড়া কারো হুকুম মানো না, আল্লাহর দাসত্ব ব্যতীত কারো দাসত্ব করো না, আল্লাহকে সর্বোচ্চ সম্মান করা ব্যতীত আল্লাহ বিরোধী কাউকে সম্মান করো না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, এবং প্যারেন্টের প্রতি ইহসান করো। এরপরে দেখেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এটা সূরা বাকারার 83 নম্বর আয়াত। সো এখানেও আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা, ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এটা আনকাবুতে বলা হয়েছে যে প্যারেন্টের সঙ্গে মানুষকে উপদেশ দেওয়া যাচ্ছে, সমগ্র মানুষ জাতিকে, শুধু মুসলমানদেরকে না, শুধু ইমানদারদেরকে না, সমগ্র মানব জাতিকে আল্লাহ উপদেশ দিচ্ছেন, বিওয়ালিদাইহি হুসনা, মা বাবার সঙ্গে প্যারেন্টের সঙ্গে যেন নম্র ভদ্র সুশ্রী সুন্দর ভদ্র ব্যবহার করে। এরপরে দেখেন সূরা আহকাফে আল্লাহ বলছেন, ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাতহু কুরহা। এখানেও প্যারেন্টিংয়ের আলোচনা যখন আল্লাহ শুরু করেছেন তখনই বিস্তারিত আলোচনা করেছেন, বলেছেন। তারপরে এইভাবে আমরা যেখানেই কোরআন শরীফের 7-8 জায়গায় দেখলাম যে প্যারেন্টের ওয়াবিল ওয়ালিদাইহি ইহসানা বলার পরে আল্লাহ এখানে ডিটেলস যাচ্ছেন, কারণ শিরকের ব্যাপার, আল্লাহর দাসত্বের ব্যাপার, এটা সার্বজনীন, এটা মানুষকে দলিল প্রমাণ দিয়ে বোঝানোর দরকার নেই। এরপরও আল্লাহ অন্য জায়গায় বহু দলিল প্রমাণ দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন, এটা সার্বজনীন, এটা মানুষকে যদি আল্লাহ কোরআন নাজিল নাও করতেন, নবী নাও পাঠাইতেন, তো মানুষের বিবেক থাকে বলে দিত সে যেন আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, ইউনিভার্সাল ল যেগুলো আল্লাহর, সেগুলোকে মেনে নেওয়া মানুষের জ্ঞান দ্বারাই জরুরি হয়ে পড়তো। কিন্তু আল্লাহর এহসান, তিনি আয়াত নাজিল করেছেন, কিতাব দিয়েছেন আমাদেরকে, গাইডলাইন দিয়েছেন, এবং গাইডারও দিয়েছেন, রসুলও পাঠিয়েছেন তার সাথে সাথে, সুতরাং এ বিষয়টা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা এবং শিরিক না করার কথাটা কোরআন শরীফে যেখানেই বলেছেন সংক্ষেপে বলেছেন, কারণ আকীদার বিষয়টা খুব পেশালু না, লম্বা চলল না, এটা ফিকহি মাসালা, এটা হইল কি দার্শনিক বিষয়, এটা হইল মৌলিক বিষয়, এই জন্য ডাইরেক্ট কথা খুব বেশি গুছাইয়া গুছাইয়া বলার দরকার নেই। আর যেগুলো মানুষের সঙ্গে কমপ্লিকেটিভ, মানুষের বয়সের কারণে হোক অথবা পারিপার্শ্বিকতার কারণে হোক, বুঝতে অথবা শয়তানের প্ররোচনায় হোক মানুষ বুঝতে অসুবিধা, এগুলোকে আল্লাহ একটু এক্সপ্লেন করে বলেছেন যাতে মানুষ সহজে বুঝতে পারে। সো ওবিল ওয়ালিদাইন ইহসানা, এই ইহসান শব্দটা এসেছে হুসনুন শব্দ থেকে, আরবি মূল ধাতু হচ্ছে তার হুসনুন, এই হুসনুনের মূল অর্থ হচ্ছে নিহায়াতুল বির, নিহায়াতুল বির, হুসনুন শব্দ হচ্ছে চরম পর্যায়ের পরম মানের সর্বোত্তম ভালো কাজ করা, সেবা ও ব্যবহার করা, নিহায়াতুল বির মানে চরম পর্যায়ের পরম মানের সর্বোত্তম ভালো কাজ করা, সেবা করা এবং ভালো ব্যবহার করা, সর্বোত্তম ভালো ব্যবহার করা, এটা হচ্ছে লেহায়াতুল বীর বা এহসানের অর্থ। এই এহসানের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই মানে গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফের এক জায়গায় বলেছেন, ওকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, তেমনি প্যারেন্টের ব্যাপারে দায়িত্বশীল হওয়া, রহমদিল হওয়া, সেবা শুশ্রূষা করা, তাদের দোয়া নেওয়া, তাদের তাদের খিদমত করা, এগুলো মা সন্তানের উপর ফরজ করা হয়েছে। আরেক জায়গায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুর লি বলতে সূরা লোকমান, লোকমান হ্যাঁ, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুক্রিয়া আদায় করো, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার চোখ কান নাক মুখ হাত, তোমার 3.5 লাখ বডির মধ্যে একটা গোটা পৃথিবীর নমুনা আল্লাহু আকবার দিয়ে দিয়েছে, সব আছে, হ্যাঁ, একেবারে চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, মিঠা পানির কূপ, ঠান্ডা পানির কূপ, তিতা পানির কূপ, হ্যাঁ, গরম পানির কূপ, সব কিছু পেটের শরীরের মধ্যে আছে। এরপরে আপনার আসমান জমিনও নিজের 3.5 হাত বডির মধ্যে আল্লাহর সমস্ত কায়নাতকে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এরপরে গোটা বিশ্বকে, মহাবিশ্বকে আপনার খিদমতের জন্য এগুলো সৃষ্টি করেছেন, আর আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার আনুগত্য করেন, সব কিছুকে সৃষ্টি করেছেন আপনার খিদমত করার জন্য, আর আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে আল্লাহর ইবাদতের পরেই এটা ফরজ, মানুষকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর ইবাদত করতেই হবে, আর এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার প্যারেন্টের প্রতি ইহসান করা এটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সন্তানের জন্য এটা ফরজ, কোনো অবস্থাতে এর থেকে মুক্তি নেই। ইভেন মা বাবা যদি
তোমাকে জ্বালা যন্ত্রণা দেন, তোমার প্রতি মনে করো যে ব্যাংক সাফ করতেছেন, আরেক ভাইকে বেশি দিচ্ছেন, আরেক বোনদেরকে বেশি লুক আফটার করতেন, তোমার সঙ্গে শুধু মুখটুক করেন, এরপরেও প্যারেন্টের উপর তোমার ফরজ ওয়া দায়িত্ব হচ্ছে তাদের খেদমত করবে, তাদের সন্তুষ্ট অর্জনের চেষ্টা করবে, তাদের বিরক্তির কারণ হবে না। তারা তোমার প্রতি যতই বিরক্ত হন তুমি তাদের প্রতি বিরক্ত হবে না। তারা যদি তোমার প্রতি বেইনসাফও করেন, জুলুমও করেন, তবুও তুমি তাদের প্রতি বেইনসাফ করবে না, জুলুম করবে, উফ শব্দটি ব্যবহার করবে বলা না। যাবে না। তবে শেখ, আমার মনে হচ্ছে আমরা যেটা পাইলাম এখানে আজকের আলোচনার শুরু থেকে, জি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার ইবাদত করতে বলছেন সেখানে বাপ মার কথা আনছেন অনেক জায়গায় বলেছেন, বেশিরভাগ অনেক জায়গায় বলেছেন। আল্লাহ আকবার। এছাড়া কোরআন শরীফের তিন জায়গায় তিনটা জিনিস মুলহিক করা হয়েছে, একত্রে বলা হয়েছে, আকিমিস সালা ওয়া আতুজ যাকা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিন জিনিসকে, ছয়টা জিনিসকে তিন জুড়ে কোরআন শরীফে ব্যক্ত করেছেন। নামাজের সাথেই জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। আমরা তো জাকাতকে নিয়ে ফেলাইছি সব শেষে, কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন এবং রাসুলের হাদিসের সিরিয়াল অনুযায়ী ইমান হচ্ছে এক নম্বর আমল, তারপরেই বাহ্যিক আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে নামাজ, আর তিন নম্বর হচ্ছে জাকাত। ওই যে আল্লাহ রাসূল পাঁচটা খুঁটি বলেছেন, বুলিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত। তো এখানে আমলের মধ্যে এক নম্বর বলেছেন নামাজের কথা, সালাত, শাহাদার কথা, এটা তো ইমানের ব্যাপার, এটা তো আমল, কিন্তু বাহ্যিক আমলের ব্যাপারে নামাজ হচ্ছে প্রথম নম্বর, ইমানের পরে প্রথম আমল, আর দ্বিতীয় আমলটাই এখানে বলা হয়েছে কোনটা, যাকাতের কথা, কিন্তু আমরা নিয়ে ফেলাইছি পাঁচ নম্বরে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালা ওয়া আতুজ যাকা, এখানে যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন প্রায় তত জায়গায় যাকাতের কথা বলেছেন, যত জায়গায় আল্লাহ তার আলগুত্তর কথা বলেছেন, ততক্ষণ রাসূলের কথা, এতাওয়াত শব্দ, যত জায়গায় আল্লাহর সঙ্গে রাসূলকেও কানেকশন করছেন, এজাফত করা হয়েছে, তত জায়গায় রাসূলকে আতি আল্লাহ ওয়া আতি রাসূল, তত জায়গায় প্রায় আতি, আর যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন তত জায়গায় প্যারেন্টের এহসানের কথা আল্লাহ বলেছেন। এই যে আমরা সাত আট জায়গায় দেখাইলাম ইবাদতের সঙ্গে এহসান, প্যারেন্টের প্রতি এহসান, এতাওয়াত আল্লাহর এতাওয়াতের সঙ্গে রাসূলের এতাওয়াত, আনকন্ডিশন আল্লাহর আনুগত্য হবে উইদাউট এনি কন্ডিশন, যে আমার বুঝে পড়ে যদি কোন যুক্তিতে মানবো, যুক্তিতর্ক ছাড়াই আল্লাহর আনুগত্য করতে হবে, যুক্তিতর্ক ছাড়াই রসুলের আনুগত্য করতে হবে। এটা রসুল বলছিল আমার বুঝে পড়তেছে না, এটা হবে না, আপনার বুঝে পড়ুক বা না পড়ুক, আনকন্ডিশনেবল সারেন্ডার টু আল্লাহ অ্যান্ড প্রফেট, আতি আল্লাহ ও আতি রসুল। এরপরে দেখুন ও উলিল আলমের, এখানে আত্মীয় শব্দ আলা হয় নাই, উলিল আমরের ব্যবহারে আত্মীয় শব্দ আলা হয় নাই, কারণ ওখানে ডিসপুট আছে, ওখানে ডিসপুট আছে, মানুষ আছে, এমনকি সাহাবায়ে কেরামদের মধ্যে সেটা শুরু হয়ে গেছিল। সুতরাং রাসূলের ব্যবহার গুলো ডিসপুট নাই, আল্লাহর আলগুত্তের ব্যবহার গুলো ডিসপুট নাই, আতি আল্লাহ ও আতি রসুল। আর এখানে এবাদতের কথা আল্লাহ যে জায়গায় বলেছেন প্রায় তত জায়গায় আপনার কথা সত্য, তত জায়গায় অবিল ওয়ালিদাইন ইহসানের কথা বলা হয়েছে। এই তিনটা জিনিস, ছয়টা জিনিসকে তিন সেগমেন্টে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় একসাথে বলেছেন। এবার আপনারা প্যারেন্টের প্রতি দায়িত্বের ব্যাপারটা বুঝে নিন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর এবাদত যেমন করতে আপনি বাধ্য, তেমনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্যারেন্টের প্রতি সহানুভূতিশীল, দায়িত্বশীল, খাদিম হতে আপনি বাধ্য। আপনারা জানেন এটা তো মশহুর, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল কামা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন স্যার হাদিস, হ্যাঁ এটা বুখারী মুসলিমের হাদিস, ইমাম যাহাবি তার সিরাতে সাহাবার মধ্যে এনেছেন যে আল কামা একজন ইয়াং এবং আবিদ মানুষ ছিলেন, তিনি সাহাবা ছিলেন অবশ্যই রসুলের জমানায়, তো তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুমুখে পতিত, তার শরীর একেবারে তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, লোকজন তাকে কলমা পড়তে বললো, তুমি শাহাদা দিতে থাকো, কলিমা আশহাদু আল্লাহ, কিন্তু তার জুবান থেকে আসে না, আসতেছিল না, শাহাদত আসতেছিল না, অথচ তিনি অন্য কথা বলতে পারছিলেন কিন্তু শাহাদত দিতে পারছিলেন, তিনি কলিমার তলকিন তার জুবান থেকে বের হচ্ছিল না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল, দেওয়ার পরে রসুল্লাহ বললেন ব্যাপারটা কী, কী ব্যাপার, আলকমা কেমন মানুষ, বলবে ইয়া রসুল্লাহ আলকমা অনেক ভালো মানুষ, কী জন্য যে এটা হচ্ছে তার জানি না, বললেন তার মা বাপ কেউ আছে, বলে হ্যাঁ তার মা আছেন, বাবা মারা গেছেন, বলে মাকে আমার সামনে আন, মাকে রসুলের দরবারে মসজিদের অবৈতে হাজির করা হলো, জিজ্ঞাসা করলেন কী আপনার ছেলের ব্যাপারে আপনার মতামত কী, বলে আমার ছেলেটি অত্যন্ত নামাজি, অত্যন্ত রোজাদার, এবং সে যে কী পরিমাণ দান খয়রাত করে, দুই হাতে আল্লাহ রাস্তায় বিলায়, এটা আপনি কল্পনা করতে পারবেন না, বলে আপনার সাথে ব্যবহারের ব্যাপারে কি ছিল, বলে আমি তার উপর ইয়া রাসূলুল্লাহ আমি তার উপর বড় অসন্তুষ্ট ছিলাম, ইয়া আল্লাহ, এখন আল কামার আম্মাকে আল্লাহ রাসূল কেন, তার কারণটা কি,
আলকা আমার আম্মা বললেন যে আমার ছেলে তার বউকে আমার উপর অগ্রাধিকার দিত, আমার কথার চাইতে, আমার মতামতের চাইতে, আমার পরামর্শের চাইতে, আমার ইজ্জতের চাইতে, আমার লুক আফটারের চাইতে সব ক্ষেত্রে তার স্ত্রীকে কি করত, অগ্রাধিকার দিত, প্রাধান্য দিত। এজন্য আমি তার উপরে মোটেই অসন্তুষ্ট ছিলাম না, আমি তার উপরে চরম অসন্তুষ্ট। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি কি তাকে মাফ করে দিতে পারো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যা কষ্ট দিছে আলকামা, আমি তাকে মাফ করে দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলালকে ডাকলেন, বললেন, বিলাল একটু আগুন জ্বালাও তো, বড় করে একটা আগুন জ্বালাও, আর ওই আগুনের মধ্যে আলকামাকে নিয়ে ফেলে দেওয়া হবে। মার সামনে আল্লাহ রাসূল এটা বলতেছেন। তখন মা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলতেছে? বলে, বলতেছি তোমার ছেলে কে ওই আগুনে জ্বালাই। বলে, এটা কেমনে সম্ভব? ইয়া রাসূল, বলে, দুজখের আগুনে তো সে জ্বলবে, মৃত্যুর পরে তার তো কল্যাণ নসিব হবে না, মৃত্যুর পরে সে তো জাহান্নামে যাবে, সুতরাং মৃত্যুর পরে জাহান্নামে যাওয়ার আগে আগেই ছবি রাখ, তোমাকে দেখাই দেই। তো মা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? বলে, তাহলে তুমি তাকে মাফ করে দাও, তোমার সন্তানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি, তুমি যদি মাফ না করো তার সমস্ত নামাজ, যাকাত এবং সাদকা, রোজা সব কিছু বেকার যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে আলকামার আম্মা তাকে মাফ করে দিলেন, এটা বুখারী শরীফের। তো এই যে ঘটনা, বোঝা গেল যে স্ত্রীর উপর, দুনিয়ার অন্য সব রাজা বাদশার উপর, এমনকি জেহাদের চাইতেও প্যারেন্টের খিদমতটা বেশি গুরুত্ব। আমরা এই প্রসঙ্গে পরে আসবো ইনশাল্লাহ। আমরা বলছিলাম যে প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার এবাদতের পরেই, তার সঙ্গে শরিক না করার পরেই প্যারেন্টের এহসানের কথা বলেছেন। তো এই এহসানটা এক নম্বর কারণ হলো আকিদার বিষয়গুলোকে বিস্তারিত বলার দরকার নেই, এজন্য আল্লাহ তার আকিদার বিষয়কে ওলা তুশরিকু বিল্লাহি শাইআ এটা সংক্ষিপ্ত করেছেন, ওলা তুশরিকু বিহি শাইআ, অথবা ওলা তাবুদু ইল্লা লা তাবুদুনা ইল্লাল্লাহ, এটাকে সংক্ষেপ করেছেন এবং প্যারেন্টের বিষয়টাকে বিস্তারিত বলেছেন। দ্বিতীয় যে কারণ হল এই প্যারেন্টের বিষয়কে বিস্তারিত বলা আর আকিদার বিষয়টাকে সংক্ষিপ্ত করা, এটাই জন্য যে মানুষ আল্লাহর গোলামি করবে, কিন্তু মানুষ যখন এটা এটা ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে করতে পারবে, কিন্তু মানুষ যখন তার সমাজের সঙ্গে মিশে, সামাজিক জীব হিসেবে দায়িত্ব পালন করে, তখন তার মধ্যে ক্রোধ, কামনা, বাসনা, লালসা, তকব্বুর অনেক কিছু তাকে প্রেসার করে এবং শয়তান তাকে দুষ্টমি করে। তো এই জন্য এই অবস্থায় প্যারেন্টের বিষয়টাকে বারবার বলা দরকার এবং বিস্তারিত বলা দরকার। আর এই বিষয়টাকে এত গুরুত্ব দেওয়ার মূল কারণ হলো মানুষের বুনিয়াদ তো হচ্ছে পরিবারের উপর, আর পরিবারের বুনিয়াদ হচ্ছে প্যারেন্টের উপর। প্যারেন্ট দিয়েই তো পরিবার, আদব এবং হাওয়া দিয়েই তো আজকের 600 কোটি মানুষ পৃথিবীর। এই জন্য প্যারেন্টের বিষয়টাকে আল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, তার আবাদতের পরেই এই প্যারেন্টের বিষয়টাকে, প্যারেন্টিং এর বিষয়টাকে নিয়ে এসেছেন। হামালাতু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাতু কুরহা, মা তোমাকে পেটে ধারণ করেছেন কষ্টের পর কষ্ট সহ্য করে। আরেক আয়াতে বলেছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না আশ-শিরকা লাযুলমুন আযীম, এরপরেই ওয়াসাইল আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহলান আলা ওয়াহলিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এখানে আমাইনের কথা বলা হয়েছে। আরেক জায়গায় বলা হয়েছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, যে সর্বমোট 30 মাস পেটে ধারণ করেছ এবং দুগ্ধ, রেদা মানে দুগ্ধ পাল করানো 24 মাস, আর কমপক্ষে 6 মাস মায়ের পেটে যদি বাচ্চা থাকে তারপরে কোনো কারণে বেরিয়ে আসে তাহলে তাকে 30 মাস, সবই মিলে 30 মাস, কমপক্ষে বাচ্চা 6 মাসের হলে ওটা বাঁচানো যায়, এরকম হইলে বাচ্চাকে বাঁচানো যায় না। এই জন্য আল্লাহ 30 মাস, হামলুহু ও ফিসালুহু সালাসুল সাহরান, পেটে ধারণ করেছ এবং দুগ্ধ পাল করেছ মোট কয় মাস? 30 মাস। এজন্য ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ সবাই একমত যে 2 বছরের ভিতরে কোনো বাচ্চা যদি অন্য কোনো মায়ের দুগ্ধ পান করে তাহলে তার জন্য হরমত সাবিত হয়ে যায়। আল্লাহু আকবার। মাকে যেমন বিবাহ করা হারাম, তেমনি দুধ মাকেও বিবাহ করে যদি 2 বছরের ভিতরে সে কি করে, দুগ্ধ পান করে, আর 2 বছরের পরে যদি দুগ্ধ পান করে তাহলে ইমাম আবু হানিফার দৃষ্টিতে এটা সাবিত হবে না, সাবিত হবে না, হরবত সাবিত হবে না। দুগ্ধ মা এই পর্যায়ে, দুগ্ধ মা 2 বছরের পরে দুধ খাইলে দুধ মা হিসাবে সরেই যে বিধান যে হরবত সাবিত হবে না। তো এই জন্য এটা একটা বিষয়। তো এই হলো যে সালাসুন সাহারান মানে পেটে 6 মাস আর দুগ্ধ খাওয়াইছে 24 মাস, মোট 30 মাস। আর এখানে বলা হয়েছে ওয়াসাইনাল ইনসালা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহলে, এখানে মেনশন করা হয় না কয় মাস হামল করেছে, পেটে ধারণ করেছে। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহলে, কষ্টের পর কষ্ট করে মা গর্ভে ধারণ করেছে 9 মাস, 10 মাস, 6 মাস, হোয়াট এভার,
ওয়াহলান আলা ওয়াহলিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং দুই মাস কি করেছে, কষ্ট করে দুগ্ধ পান করেছে। এই দুই মাস মার দিন রাত্রে কষ্ট, এর কারণে মায়েরা বুড়ো হয়ে যায় তাড়াতাড়ি। মারা বুড়া হয় কি কারণে, সন্তান লালন পালনের প্রেশারের কারণে, শারীরিক প্রেশার, মানসিক প্রেশার এবং পারিপার্শ্বিক প্রেশার। মা একটা কাজে আছে, বাচ্চা হঠাৎ খেতে দিছে, তো দৌড় দিয়ে মা ওখানে যেতে হয়েছে। এই যে মানসিক প্রেশার এবং শারীরিক প্রেশার দুইটার কারণে মহিলারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যান, এটাও একটা কারণ মহিলাদের বুড়া হওয়া। সুতরাং আপনাকে আমাকে লালন পালন করতে যাইয়া, লুক আফটার করতে যাইয়া, লালন পালন করতে যাইয়া মায়েরা কি হয়ে যান, বুড়ো হয়েছে। আমরা এখানে স্টপ করি, আমাদের ছোট ব্রেকে যাচ্ছে হচ্ছে ইনশাআল্লাহ, আশা করি ব্রেক ফিরে এসে আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের, সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেক ইনশাআল্লাহ, আসার পরে সুন্দর আলোচনা শুনবো শেখের কাছ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ¶¶